আল্লাহ পাক সাক্ষী আছে, আর তোমরা দাদুভাই সাক্ষী আছে। আমি দোয়া করতেছি যে আল্লাহ আমাদের সব দাদুভাই যে আমার নাকি বিয়াস্ত আছে কি করবি, তো তাগারে আল্লাহ পাক তুমি বেস্তের রসবাদ করবি, তাগারে কোনো কবর সৈজাদ দিয়ে না, তারা যেন আল্লাহ চলে ঘুমায় থাকে যেন কবর, আল্লাহ তোমার কাছে আমি এই সাহায্য চাচ্ছি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যারা দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আজ আমরা এসেছি মাগুরায়। আমরা আসলে সেই অসহায় এক পরিবারের গল্প আপনাদের সামনে শেয়ার করব, তাই এসেছি এক বিদ্যা আপনাদের সামনে কথা বলবে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই একটা ঘর, আমরা ঘরটা দেখাতে একটু চেষ্টা করব। একটু আগে আমরা ঘরটা দেখাই নি, তারপর আমরা তার ঘরের যে মালিক তার সাথে আমরা কথা বলবো। এই যে একটা ঘর উঠাচ্ছে এবং হয়তো বা এলাকার বা এলাকাবাসীর সহযোগিতায়, আপনারা দেখতেই পাচ্ছেন যা আশেপাশে ঘর আছে টিনের, এবং এত স্বাবলম্বী নয় এলাকার মানুষজন। আপনারা দেখতেই পাচ্ছেন যে সব পাশে টিনের ঘর। আমরা একটু কথা বলবো এই যার উপলক্ষে ভিডিও করা আমরা তার সাথে। তো দর্শক, চলুন আমরা কথা বলবো সেই অসহায় যে মানুষটি আছে তার সাথে, এবং তিনি আসলে এখানে কি করছেন সেই বিষয়টা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, চলুন আমরা কথা বলি তার সাথে। আসসালামু আলাইকুম দাদু, কেমন আছেন? খুব ভালো আছেন। আচ্ছা, এই যে আপনি এত কষ্টের মাঝেও ভালো বললেন, আপনি আমি তো দেখতে পাচ্ছি যে আপনি রান্না করতেছেন এবং নিজে, এই যে আপনার এটা কি শাক দাদু? পুঁই শাক। আচ্ছা, এই যে আপনি রান্না করেন দাদু, অনেক ধোঁয়া আসতেছে, আমি আসলে কথা বলতে পারছি না। দর্শক, নেশার এক গ্রামের গল্প, এক তো বৃদ্ধ মানুষ। আপনি ওখানেই থাকেন, আমি ওখানে বসেই কথা বলবো দাদু। আসলে কেন আপনার এই অবস্থা সে বিষয়ে আমরা একটু জানতে চাচ্ছি দাদু। আপনার পরিবারে কে কে আছে একটু যদি বলেন। আচ্ছা, আমি একটু বলি দাদু, আপনার দেশের বাড়ি কোথায়? মাগুরা। আচ্ছা, আপনার এখন বর্তমান বয়স কত? তা তো কইতে পারেন না। আচ্ছা, যাই হোক, আমরা অনুমান করে নিব মিনিমাম 70-এর কাছাকাছি হতে পারে, আমরা যতটুকু বয়স অনুযায়ী আমরা সামনাসামনি দেখছি, কারণ আপনার জন্মের সময় ওই সময় হয়তো অনেকেই বয়স লিখে রাখে নেই, আনুমানিক 70-80 এরকমের হয় আপনাদের বয়সের লোকজনের এই অবস্থায়। তো দাদু, পরিবারে কে কে আছে একটু যদি বলেন আপনি। কি বলবো, আচ্ছা আচ্ছা, এই যে দাদু আমরা দেখতেছি এই পাশে একটা ঘর উঠেছে, এই ঘরটাকে অন্যর জায়গায় ঘর উঠাচ্ছেন নাকি কেউ জায়গা উঠ দিছে? এটা আপনি নিজে থাকার জন্যে, এইটা কি কে উঠাই দিছে? অন্য মান? আচ্ছা, চেয়ারম্যান মেম্বার উঠাই দিয়েছে, যাক, আপনাদের প্রতিনিধি অনেক ভালো। আচ্ছা দাদু, এই যে আপনি রান্না করতেছেন এখানে কি ভাত বসাইছেন? এখন তো বেলা প্রায় 4-5টা বেজে গেছে বিকাল, তো দুপুরে কি খাওয়া হয়নি? আচ্ছা, কাজ করে পারেননি মানে? আচ্ছা, তো দাদু এই কি রান্না করতেছেন আমরা একটু যদি দেখি। আর কিছু না, এই যে শাক। দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন দাদু কি কষ্ট করে শাক রান্না করবে। যাই হোক, আমরা বুঝে নেব আসলে আপনার এই যে আপনি রান্না বান্না করতেছেন আসলে এই সহযোগিতাটা, এই আপনার এই চাল এই তরিতরকারি কে সংগ্রহ করে দিয়েছে? নাতিন পাঠিয়ে দিছে, প্রতিবেশী এক নাতিন। আচ্ছা, আমরা সেই নাতিনের সাথেও একসময় কথা বলবো, আমরা জানবো আসলে সেই নাতিন আপনার কতটুকু সহযোগিতা করে। দাদু, আর একটু কথা, আপনার ছেলে সন্তান কি আছে? মানে আপনার নাম দুইটা মেয়ে বিয়ে দিয়েছেন? কয় মেয়ে আপনার? দুইটাই মেয়ে। দুইটা মেয়ে বিয়ে দিয়ে দিয়েছেন, ছেলে নেই? আর দাদা মারা গেছে কতদিন আগে? অল্প বয়সী মারা গেছে। আচ্ছা, তো কত বছর আগে আপনি একেবারে একা হয়ে গেছেন মানে দাদার থেকে? দাদু ভাই আমারও এই ছোট মেয়েটা ঢাকা দিয়ে দিয়ে আমার। আচ্ছা, ছোট মেয়ে আপনার পেটে রেখে মারা গিয়েছে, তা তো অনেক বছর আগে। তারপর কেন বিয়ে শাদী বননি? আর বিয়ে বসবেন না মানে? তখন তো সময় ছিল দাদু।
খুব সময় ছিল। তাহলে কেন বসেননি দাদু? আপনার বাবা মা তখন কি ইচ্ছা ছিল না? ও একজনকে দেখাতে হয়, কেন, কারণ কি? মানুষের দুইটা বিয়ে হয় না, তো এই যে একা আছেন এখন, এটা তো সমস্যা। আচ্ছা না, অনেকেই তো দাদু স্বামী মারা যাবার পরে বা দুর্ঘটনা হইলে, অনেকে সারাসারি হইলে অনেক সময় দ্বিতীয় বিয়ে হয়ে যায়। দাদু ওই সময় তো আপনার বয়স ছিল, দাদা মারা যাওয়ার পরে মনে হয় যে 20-25 না, তখন তো আসলে বাবা মার কি ইচ্ছা ছিল? বাচ্চা, তার এলাকা যার আত্মীয় স্বজন আছে না, আত্মীয় স্বজন কি চেয়েছিল আপনাকে অন্য জায়গায় দিতে? না না না, ওই সময় আপনার মানে সময় ছিল বিয়ের, দ্বিতীয় বিয়ের। হ্যাঁ তাই, আপনি না করছেন? এখনো তো আপনি অনেক সুন্দর দাদু, ওই সময় তো আরো সুন্দর ছিলেন মাশাল্লাহ। যাই হোক দর্শক, আপনি দেখতেছেন আমার দাদুর সাথে আমি কথা বলতেছি। আসলে গ্রামে আসার পরে এই দাদুর গল্পটা শোনার পরে আমি আসলে ঠিক থাকতে পারিনি। এই বিদ্যা একজন আমাদের দাদুর বয়সী, তিনি আসলে সত্যিকারের অসহায়, দুটি মেয়ে বিয়ে দিয়েছে, তিনিও কিন্তু একেবারে অসহায়, মাকে দেখানোর মতন তাদের তৌফিক নেই, তাই না দাদু? আচ্ছা দাদু, আসলে আপনি এই প্রোগ্রামের সম্বন্ধে কিছু জানেন? এই প্রোগ্রামে আসলে আপনাকে তো অনেক লোকে দেখবে, তা আপনি আসলে দেখাইতে চান সবাইকে, আপনার গল্প সবাইকে শুনতে দিতে চান? গল্প দাদু ভাইরা করছে, দাদু ভাইরা শুনুক। আচ্ছা, সব দাদু ভাইরা শুনবে? শুধু সব দাদু ভাইরা শুনবে? দর্শক আপনারা যারা দাদু ভাইরা আছেন, এই দাদুর গল্পগুলো শুনে যদি কেউ তার গল্প ভালো লাগে এবং তাকে যদি সহযোগিতা করতে চান, একমাত্র তার নাম্বার দেওয়া থাকবে এবং হয়তোবা তিনি মোবাইল নাও থাকতে পারে, আমি যতটুকু জানি মোবাইল নেই, প্রতিবেশী যার আন্ডারে থাকে ওর মাধ্যমে যদি কথা বলাইতে পারে আমরা চেষ্টা করব তার সাথে কথা বলানোর, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। আসলে সত্যিকারের আজকে একটি মানুষ অসহায় দেখে আমি আসলে প্রতিবেদনটা করতে নিজ থেকে আগ্রহ করেছি। দাদু আপনার জন্য আমি কিছু করতে চাই, কারণ আমার ওই রকমের অ্যাবিলিটি নাই যে আমি আসলে তার পাশে দাঁড়াবো। আমি দর্শকের উদ্দেশ্যে বলি, অনেক বৃদ্ধশালরা আছেন যারা অসহায়দের পাশে থাকে। আচ্ছা দাদু, অনেক জায়গায় তো বৃদ্ধাশ্রম আছে, মানে বৃদ্ধাদের নিয়ে একটা সংস্থা করে, ওখানে যত বয়স্ক লোক আছে তারা কিন্তু ওখানে ফ্রিভাবে থাকা খাওয়া সব ব্যবস্থা করে দেয় বিভিন্ন সংস্থা থেকে, বা অনেকে নিজে উদ্যোগ করে 20-25-50 বয়স্ক মহিলা এবং পুরুষদের নিয়ে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে দেয়, ওটাকে বলে বৃদ্ধাশ্রম। আপনি কি জানেন এটা? আচ্ছা, তো আমি আর একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে এই প্রতিবেশী যে সহযোগিতা করে, এটা আসলে আপনার কাছে কেমন লাগে যে আপনাকে এই সহযোগিতা করে, এই খাবার দেয় বা আপনার থাকার ব্যবস্থা করে দেয়, এর থেকে আপনি কতটুকু খুশি? আরো দোয়া করবেন। দর্শক দেখতেই পাচ্ছেন যে আসলে তিনি শাক রান্না করবেন এবং কুটে এখানে বালতির ভিতরে রাখছে, এবং তিনি আসলে আর কিছু শাকের সাথে দিবেন না, শুধু শাক রান্না করবেন, কোনো সমস্যা নাই? মাছ নেই বুঝলে, কেউ মাছ দেয়নি আশেপাশে? তা আপনি বলেননি যে আমার মাছ খেতে ইচ্ছে করে, কারো কাছে বলেননি? কেউ দিবে না দাদু? দর্শক আসলে আমরা চেষ্টা করেছি এই দাদুর জীবনের গল্প আপনাদের সামনে তুলে ধরার। আমরা আসলে অনেক প্রতিবেদন করেছি, অনেকের জীবনের গল্প আপনারা শুনেছেন, এটি একটি ব্যতিক্রম গল্প। আমরা আসলে শোনার পর খুবই কষ্ট পেয়েছি, যাই কষ্টটা আসলে আপনাদের সামনে শেয়ার করতে আমি বাধ্য হয়েছি। বয়স্ক মানুষ, আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে তিনি একাই রান্না করছেন, এবং হয়তো বা পাশে যারা আছে একটু সহযোগিতা করে অনেক সময়, বা সবাই তো কাজকাম থাকে,
যখন সময় পায় মানুষ আসে, আর যখন সময় না পায় তখন তিনি নিজেই করে। হয়তো বা কেউ সাক্ষী নিয়ে দিয়েছে বা কেউ রান্না করে দেয় আজকে, হয়তো বা কেউ আসতে পারেনি বা সময় পায়নি, এই কারণে নিজেই রান্না করছেন, তাই না দাদু? নিজেই সবসময় রান্না করতে পারেন? যখন অসুস্থ থাকেন দাদু শুয়ে থাকেন, খান না? কেউ খাবার দিয়ে যায়? আশেপাশে কত লোক আছে তারা দেয় না? তো আসলে অনেক দাদু বইরা দেখছেন, তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু কিছু বলেন দাদু। দাদু এই যে আপনাকে দেখছে, অনেক দাদু বইরা দেখছেন, আপনার ঘর আমি, আমার দুই দাদু ভাই আছে, তারা বলুক, আসো দাদু বইরে শুনুক। যে দাদু ভাইরা এখন আপনাকে দেখছেন বিশ্বের সব জায়গায়, তাদের উদ্দেশ্যে কি বলবেন? এই দাদু ভাই আপনি যে কষ্টে আছেন, আপনার জীবনটা নিয়ে কষ্টে আছেন, তাদের উদ্দেশ্যে বলেন যে আসলে তারা, তাদের কাছে আপনি কি চান? দাদু এই যে আপনার অনেক দাদু ভাইরা দেখছেন, আপনি কাজ করেন, আমি অসুবিধা নেই, আমি কথা বলি। আর এই যে আপনি আপনাকে দেখছেন, অনেক দাদু ভাইরা দেখছেন, আসলে আপনি তাদের উদ্দেশ্যে কিছু যদি বলেন, কি চাওয়ার আছে আপনার তাদের কাছে? যাই হোক, আমরা একটু শান্তি চাচ্ছি এবং সহযোগিতা চাচ্ছেন দাদুবের কাছে, কোন দাদুবের কাছে? সব দাদুবের কাছে সহযোগিতা চাচ্ছেন? তাহলে তো আপনি একেবারে অনেক বড় লোক হয়ে যাবেন সবার কাছে চাইলে। তাই সবার জন্য দোয়া করবেন? কিভাবে দোয়া করবেন, করেন তো একটু দেখি, দোয়া মোনাজাত ধরে একটু করেন তো। আমার দাদু ভাই আমার এইটুক করেছে আমার জীবনে, এর অন্দেশে আল্লাহ পাক তুমি টাকার কবরে টাকা আদব থেকে দিয়ে আনো, তারপরে ফেরত সওয়াত করিও। নামাজ পড়ে বলবেন? হ্যাঁ, তো বলেন এখন একটু, বলেন একটু, দাদু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন যে এই মুহূর্তে যারা দেখছে এবং যে প্রোগ্রামটা করছে, যেমন আমি প্রোগ্রামটা করতেছি, এই সবার উদ্দেশ্যে কিভাবে দোয়াটা করবেন সবাই শুনুক। অনেক ধন্যবাদ, আমরা আসলে দাদুর অনেক দোয়া আল্লাহাক কবুল করুক, এবং যারা এই মুহূর্তে দেখছেন সবার উদ্দেশ্যে দাদু দোয়া করছেন। দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অসহায়দের পাশে থাকেন বলেই আমরা অসহায়দের প্রোগ্রাম আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করি এবং করার আগ্রহ জাগে। তো দর্শক ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন, এবং যেন এই দাদুবের গল্পগুলো সারা বিশ্বে ছড়িয়ে যায় এবং আর যেন কোনো দাদু ভাইকে এভাবে একা থাকতে না হয়। তো দর্শক আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। তো দাদু আমরা আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আমি আপনাকে সালাম দিয়েছি দাদু, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো ভালো থাকবেন দাদু, দোয়া করবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আমি দোয়া করবো দাদু ভাইয়ের নিয়ে সব সময়।